আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে। অসম্ভবকে সম্ভব করার ম্যাচে শেষ পর্যন্ত মাত্র 3 রানে প্রথম টি-20তে হেরে যায় বাংলাদেশ দল। 207 রানে টার্গেটে নেমে 203 রানে থামে বাংলাদেশের ইনিংস। যদিও গতকাল শেষের দিকে এসে একসময় মনে হচ্ছিল ম্যাচটা বুঝি জিতেই গেল বাংলাদেশ, তবে ভাগ্য না থাকলে যেটা হয় তাই হার মেনে নিতে হলো টাইগারদের। তবে এই হারে আফসোস থাকলেও মনে তেমন কষ্ট থাকার কথা নয় কারোরই, কেননা বাংলাদেশ যে লড়াই করতে শিখেছে। তাই হারার আগে হার নয়, এখন থেকে এই মানসিকতাই ধরে রাখতে হবে খেলোয়াড়দের। 207 রান টার্গেটকে যে ভয় পায় না বাংলাদেশ, এই দৃঢ়তাটাই এখন কাঁপন ধরাবে প্রতিপক্ষের শিবিরে। আর বিসিবিকে জানাতে হয় বিশেষ ধন্যবাদ, কেননা সামনে টি-20 বিশ্বকাপের কথা মাথায় রেখে এবার আর ঘরের মাঠের সুবিধা না নিয়ে আন্তর্জাতিক মানের উইকেটে এই সিরিজটি আয়োজন করার জন্য। তাই বর্তমান সিরিজের ফলাফল যাই হোক, খেলোয়াড়রা যাতে বিদেশের মাটিতে স্বাভাবিকভাবে খেলে আসতে পারে তার জন্য মিরপুরের মতো উইকেটের পরিবর্তে সিলেট এবং চট্টগ্রামের মাঠের উইকেটেই লিটন সান্তদের বেশি বেশি করে খেলানো উচিত। তাহলে ভবিষ্যতে এগিয়ে যাবে বাংলাদেশের ক্রিকেট। এখন কথা হলো শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-20তে হেরে যাওয়ায় দ্বিতীয় ম্যাচটি বাংলাদেশের জন্য এখন ডু অর ডাই ম্যাচ, হারলেই সিরিজ শেষ এমন জায়গায় দাঁড়িয়ে কী মনে হচ্ছে দ্বিতীয় টি-20তে আসবে কি কোনো একাদশের পরিবর্তন? প্রথম ম্যাচে প্রথম 4 জন ব্যাটার ছিলেন একেবারে সুপার ফ্লপ, এছাড়া বোলাররা যে ভালো করেছে তাও নয়। তো সব কিছু বিবেচনায় এক ম্যাচ দেখেই একাদশে পরিবর্তন আনাটাও যুক্তিযুক্ত হবে কি? যদিও স্পিনার ইশাদের জায়গায় তাইজুলকে এই ম্যাচের একাদশে নেওয়া যেতেই পারে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমাদের ভাবনায় এক নজরে দেখে নেই ডু অর ডাই ম্যাচে কেমন হতে পারে টাইগারদের শক্তিশালী একাদশ। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-20 ম্যাচে বাংলাদেশ দলের সম্ভাব্য শক্তিশালী একাদশ। নাম্বার 1 লিটন কুমার দাস ওপেনিং ব্যাটসম্যান। নাম্বার 2 সৌম্য সরকার ওপেনিং ব্যাটসম্যান। নাম্বার 3 নাজবুল হোসেন শান্ত ওয়ান ডাউন ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন। নাম্বার 4 তাহুদ হৃদয় মিড অর্ডার ব্যাটসম্যান। নাম্বার 5 মাহমুদুল আরিয়াত ব্যাটিং অলরাউন্ডার। নাম্বার 6 জাকির আলী অনিক উইকেট কিপার অ্যান্ড ব্যাটসম্যান। নাম্বার 7 শেখ মেহেদী হাসান ব্যাটিং অলরাউন্ডার। নাম্বার 8 ইশাদ হোসেন স্পিন বোলার। নাম্বার 9 তাসকিন আহমেদ ফাস্ট বোলার। নাম্বার 10 মুস্তাফিজুর রহমান ফাস্ট বোলার। নাম্বার 11 শরীফুল ইসলাম ফাস্ট বোলার।